উপস্থিত হয়েছি নর্থ দমদমে। নর্থ দমদম এখন আমরা যে ওয়ার্ডার কথা বলবো, যে ওয়ার্ডার বিষয় নিয়ে আমরা কথা বলবো, এই ওয়ার্ডায় গতবারে নির্বাচিত হয়েছিলেন বিধান বিশ্বাস, প্রায় 6,500 কাছাকাছি ভোটার এবং প্রায় 3,000-এর দোরগোড়ায় এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছিলেন বিধান বিশ্বাস গত পৌর নির্বাচনে। এবার এই 23 নম্বর ওয়ার্ড, নর্থ দমদমের 23 নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়েছে বিধান বিশ্বাসেরই সতীর্থ বলা যেতে পারে, দাদা বলতে পারো, ভাই বলতে পারেন, খুব কাছের মানুষ শঙ্কর দাস। শঙ্কর দাস এই 23 নম্বর ওয়ার্ড থেকে এবারে তৃণমূলের পক্ষ থেকে মনোনীত হয়েছে এবং আশা রাখা যায় যে উন্নয়ন 23 নম্বর ওয়ার্ডে হয়েছে এখানে তৃণমূলের পক্ষ থেকে যে কাউকে, যে কোনো ব্যক্তিকে যদি দাঁড় করানো হয় তাহলে সে নির্দ্বিধায় জয়ী হয়ে যাবে। আমরা উন্নয়ন কী হয়েছে সেটা আমরা জানি, আমরা দেখিয়েছি, তা সত্ত্বেও প্রার্থী কতটা প্রস্তুত এবং প্রার্থী পরিচয় সেই বিষয়ে আমরা কিছু প্রশ্ন করে নেব। নমস্কার শঙ্কর দা, 23 নম্বর ওয়ার্ডে তুমি মনোনীত হয়েছ, তোমার রাজনৈতিক জীবনের সূত্রপাত কবে থেকে বা তুমি টিএমসিতে কবে থেকে এসছ? আমি বিধানের হাত ধরে 2005 সালে জয়েন করেছিলাম, তবে থেকে করছি। 23 নম্বর ওয়ার্ডের উন্নয়ন কিছু ঘাটতি আছে বলে তো আমার মনে হয় না, বিগত 5 বছরে এরিয়া উন্নয়নে 23 নম্বর ওয়ার্ড উন্নয়নে বিধানদা কী কী কাজ করেছে? 23 নম্বর ওয়ার্ডে কোনো রাস্তা কাঁচা নেই এবং রাস্তাঘাট পুরো আলো পরিপূর্ণ, জলেরও কোনো খামতি নেই, কারণ সব বাড়িতেই কল আছে। এটা 2015 সালে যখন বিধান কাউন্সিলর হয় বিধান বিশ্বাস, তখনই তারপর থেকেই সব বাড়িতে বাড়িতে কল দিয়েছে এবং রাস্তায় জল এবং সবার ঘরেও জল দিয়েছে, আর রাস্তাঘাট সব পাকা করে দিয়েছে। আশা করি সেরকম কিছু কাজ নেই, তবু এখন বিধান যেটা ই করেছে যে 23 নম্বর ওয়ার্ডটি মডেল ওয়ার্ড করে তুলবে, ব্যাস যেটাও ভাবনা। আমরা একটু আগে গেছিলাম, বিধানদার সাথেও দেখা হয়েছিল, 13 নম্বর ওয়ার্ডে চন্দ্রিমাদি ছিল, বিধান বিশ্বাস ছিল, তো এই ওয়ার্ডটা তোমার যে 23 নম্বর ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডটাতে যেহেতু তুমি রাজনৈতিক দিক থেকে প্রায় 2005 থেকে আসলেও উন্নয়নে তুমি করে গেছো, সোশ্যাল অ্যাক্টিভিটিস তুমি করে গেছো, চন্দ্রিমাদি বা বিধান বিশ্বাসে তুমি কতটা এই তোমার প্রচারে সহযোগিতা পাচ্ছো? সবসময় বিধান বিশ্বাস আমার সঙ্গে আছে এবং আমার হয়ে ও প্রচারে যাচ্ছে, এমনকি আজকের মিটিংয়েও ও চন্দ্রিমাদির ছেলে এসেছিলো বাপ্পাদা, সেও বক্তৃতা রেখে গেছে, আর চন্দ্রিমাদি তো সবসময় আছেই। এই প্রথম বোধহয় তৃণমূলের পক্ষ থেকে তুমি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছো, হ্যাঁ, তো এই সারাদিন কীভাবে প্রচারটা করছো বা শেষ 5 দিন আর 6 দিন আছে প্রচারে, আজকে নিয়ে পারে শেষ 5 দিন কীভাবে প্রচারটা করছো তুমি সারাদিনে? সকালবেলা লোকের বাড়ি বাড়ি যাচ্ছি যে ভোটটা যাতে উন্নয়নের দিকে তাকিয়ে দেয়, আর বিকেলবেলা পৌরসভা হচ্ছে। লোকের বাড়িতে বাড়িতে যখন যাচ্ছ কী সারা পাচ্ছ, কী বলছে মানুষজন? মানুষ সবাই উৎসাহী, কারণ যেহেতু বিধান বিশ্বাস পাশেই আছে, 25 নম্বরে দাঁড়িয়েছে বিধান, যেহেতু 25 আর 23 গা লাগোয়া, তাই সবার মনে উৎসাহ আছে। মানে এক সময়কার প্রাক্তন কাউন্সিলর সে এখন 25-এ গেছে, তোমার 23 নম্বর, মানে বিধান বিশ্বাসের ওখানে স্পিচও মানুষের কানে যাচ্ছে। উন্নয়নের নিরিখে প্রাক্তন চেয়ারম্যান ছিলেন বিধান বিশ্বাস, তুমি কি মনে করো বিধান বিশ্বাস কি আবার নতুন বলে চেয়ারম্যান হিসেবে মানুষ পাবে বিধান বিশ্বাসকে? হ্যাঁ, স্বাভাবিক, এটা সবাই চাচ্ছে বিধান হবে, আমিও চাই এবং ঠাকুরকে কামনাও করি বিধান চেয়ারম্যান হোক আর হবে আশা করি। 4-4 কর্পোরেশনে তৃণমূলের জয় জয়কার এবং এই যে দুয়ারে সরকার কর্মসূচি বিভিন্ন জায়গায় রয়েছে, তো সেই জায়গা থেকে 4 কর্পোরেশনের জয়, বিপুল হারে জয়, সাথে এই দুয়ারে সরকার কর্মসূচির নেওয়া, তোমার কী মনে হয় এটা কি বাড়তি অক্সিজেন যোগাবে এইবারে পৌরসভা তোমার ওয়ার্ডের নির্বাচনে? হ্যাঁ, আমাদের যে দুয়ারে সরকারে আমাদের যে লক্ষ্মীর ভাণ্ডার আমাদের ওয়ার্ডের ম্যাক্সিমামই পেয়েছে, তাই আশা করি মানুষ মুখ ফিরাবে না, সবাই তৃণমূলকেই ভোটটা দেবে। সামনের আর কটা দিন পরে ভোট, তোমার ওয়ার্ডের মানুষদের কী বার্তা দেবে?
আমি বলবো যে 23 নম্বর ওয়ার্ড আমাদের বিধান বিশ্বাসের ওয়ার্ড। বিধান বিশ্বাস যে উন্নয়ন ধারা অব্যাহত রাখতে, বিধান বিশ্বাসের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে আপনার 2 নম্বর বোতাম টিপে তৃণমূল সরকারকে ভোটটা দিন। কাছের মানুষ কাজের মানুষ শঙ্কর দাস খুব স্বল্পভাষী, অল্প ভাষায় কথা বলে, কাজটাতে বেশি জোর দেয়। এবং উনি কী ধরনের কাজ করছেন, যদিও সমাজসেবকের হিসেবে এই অঞ্চলে যথেষ্ট ওনার পরিচিতি আছে। 23 নম্বর ওয়ার্ডের আমরা ওনার প্রচার দেখেছি, প্রত্যেকটা মানুষ বলছে তোমার আসার কী দরকার আছে, তুমি তো এমনিই ভোট পাবে। বিধানদার আগে যে কাজ করে এসতে, সেই কাজের নিরিখে এই যে কটা ওয়ার্ডে প্রায় জয় নিশ্চিত নর্থ দমদমে, তার মধ্যে 23তম ওয়ার্ড অন্যতম। শুধু সময়ের অপেক্ষায় তবু শেষ 5 দিনের কীভাবে প্রচার করছে শঙ্কর দা তার চোখ রাখবো। এবং অবভিয়াসলি আমরা শঙ্কর দার 27 তারিখের ভোট প্রক্রিয়া কিংবা রেজাল্টের দিকে আপনাদের প্রতিটা পদক্ষেপ তুলে ধরবো। দেখতে থাকুন বিশ্ববাংলা টিভি, নর্থ দমদম থেকে প্রতিটা খবর সবার আগে আপনার কাছে।